শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ নতুন একটা দিনে, এবং সেই সঙ্গে অবশ্যই আমন্ত্রণ জানাই আমাদের নিয়মিত আয়োজন ফিজ অফ গ্লোবাল মিউজিক নাইটে। সঙ্গে রয়েছে মাহা এবং আমার সঙ্গে রয়েছেন দুজন আমন্ত্রিত অতিথি, তাদের সঙ্গে তো পরিচিত হবই। তার আগে একটু বলে নেই নিয়মগুলো আরও একবার। আপনারা দেখছেন টেলিভিশনের পর্দায় আমাদের এই আয়োজনটি, এবং সেই সঙ্গে যাচ্ছে গ্লোবাল মিউজিক নাইটের ফেসবুক পেজে, এবং একই সঙ্গে আপনারা আজ দেখতে পাচ্ছেন গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে, গানের অনুরোধ থাকলে এবং শিল্পীদের সাথে কথা বলতে চাইলে অবশ্যই ফোন করে ফেলতে পারেন, স্ক্রিনে দেওয়া যে ফোন নম্বরগুলো রয়েছে সেখানে। সঙ্গে আজকে রয়েছে যারা গানের শিল্পী বটেই, গানের আয়োজন গানের শিল্পী তো থাকবে, কিন্তু এই যে শিল্পী হয়ে ওঠার পেছনে এক একজনের তো এক এক রকম গল্প থাকে। কেউ পারিবারিকভাবে সঙ্গীত অঙ্গনে আসে, কেউ বা সবার কাঠখড়ি তো পোড়াতেই হয়। এবং আজকাল কিন্তু আমরা রিয়ালিটি শো থেকে বেশ কিছু শিল্পী পাই, বেশ কিছু জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তারা এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। তো আজকে যে দুজন শিল্পী রয়েছে তারা একই রকমভাবে রিয়ালিটি শো থেকে আসা, প্রতিযোগিতার মাধ্যমে আসা এই ফিল্ডে, এবং এখন তারা বলা যায় রাজ করছে। আমাদের সঙ্গে রয়েছেন শফিকুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শফিকুল? এবং আলহামদুলিল্লাহ ভালো। সেই সঙ্গে রয়েছে মেঘলা। কি অবস্থা? হ্যালো আপু। হ্যালো। দুজনকে অনেক অনেক অভিনন্দন আমন্ত্রণ গ্লোবাল মিউজিক নাইটে, এবং দুজনই আমি যেমনটি বলছিলাম রিয়ালিটি শো থেকে আসা এবং একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে আসলে আসা, এবং শিল্পী সত্তা তো আসলে মানুষের ছোটবেলা থেকেই থাকে, শেখার ব্যাপারটা থাকে। তোমরা পরবর্তীতে এসে আসলে যুক্ত হয়েছ একটু অন্যরকমভাবে, অনেক অনেক গল্প রয়েছে, গান তো শুনবই। সে সঙ্গে হ্যালো মিউজিশিয়ানস যারা রয়েছে, কি অবস্থা সবার? হ্যাঁ, আজকে একটা লম্বা সময় আমরা একসাথে থাকবো, গান শুনবো, একটা ভালো সময় কাটবে, এবং গান শুরু করব আমরা আজকে শফিকুলকে দিয়ে শুরু করব। তোমাদের হচ্ছে আজকে কি প্ল্যান? ফোকে যাচ্ছি নিশ্চয়ই আমরা? জি। আচ্ছা, শুরুতে কি শোনাবো আজকে? আমি শ্রদ্ধেয় মজিব পরদেশি সাহেবের একটি গান করব, আমার সোনা বন্ধুরে। আচ্ছা আচ্ছা, ভীষণ জনপ্রিয় এবং জনশ্রুত একটি গান, আমরা শুরু করি তাহলে। জি, থ্যাংক ইউ। বিশেষ করে আজকে আমার এই গান যারা শুনছেন সকলের প্রতি আমার সালাম এবং ভালোবাসা। দিনে রাইতে তো মায়ামি, দিনে রাইতে তো মায়ামি, খুই যা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?
প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে ভুলিবে না মোরে ভুলিবে না মোরে এই জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের দরে যদি না পাই তোমারে জীবনের তরে সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে শুরু হলো আর এই যে শফিকুল মানে কিন্তু একটু চমকপ্রদ একটু চটকদার গান আমরা সব সময় জানি ও শুরু থেকে কিন্তু এই যে এত ছোটবেলা থেকে শুরু করে রীতিমতো এক্সপেরিয়েন্সড হয়ে যাওয়ার যে ব্যাপারটা দেখেই ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে মেঘলার গান শুনে ফেলবো চটপট করে দেখি কি রয়েছে আমাদের জন্য শুরুতে প্রথমেই খুবই জনপ্রিয় একটি ফোক গান বিচ্ছেদের অনলে চেষ্টা করছি গানটি গাইব বন্ধু বলে
ভাপ দিব জলে, জীবন সপিব প্রিয়া রে।
মেঘলার গান তো সব সময় সুন্দর হয়, কিন্তু আমার জানতে ইচ্ছে করছে মেঘলার নিজের ওজন বেশি নাকি ওর চুলের ওজন বেশি, কোনটা? দুটো মিলিয়ে এখন কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে। এই মেইনটেইন করা হয় কি করে এত লম্বা চুল? তেমন কিছুই না, তেমন কিছু নরমালি যেগুলো করা হয়, মানে এক্সট্রা কোনো। মনে হয় এই প্রশ্নটা অনেক বেশি শুনতে হয়, অনেক শুনতে হয়। আমার চুল নিয়ে অনেক ঝামেলায় পড়ে মেকআপ আর্টিস্ট। তাই অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। শফিকুলের কাছে চলে যাব আবার। আচ্ছা এই যে শফিকুল, কত বছর হলো গানের রাজার পরে? গানের রাজার পর তিন চার, অলমোস্ট চার পাঁচ বছর হয়ে যাচ্ছে। জি, তিন থেকে চার বছর তো হবেই মিনিমাম। তো এই যে কি মনে হচ্ছে, পার্থক্যটা কিরকম? আলহামদুলিল্লাহ ভালো, অনেক অনেক ভালো। জি, আপনাদের দোয়ায়। একদম ঠিক আছে, গান তো শুরু করব, তার আগে দর্শকরা কিন্তু অলরেডি ফোন করতে শুরু করেছে, দেখি তাদের কি ফিডব্যাক, একটা ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি জয়পুরহাট থেকে বলছিলাম, মোহাম্মদ লিটন মন্ডল। আচ্ছা জয়পুরহাট থেকে লিটন মন্ডল, কেমন আছেন আপনি, আজকের আয়োজন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। কোনো গানের রিকোয়েস্ট আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, কোন গানটা একটু বলেন। আমার শফিকুল ভাইয়ের কাছে একটা গান শুনবো। হ্যাঁ, তাহলে রূপের মায়া। আপনি একটু স্পষ্ট করে যদি আরেকবার বলেন। রূপের মায়া একবার কেমন আছেন? যেখানে মানে ক্লাসিক্যাল নাই, সবচেয়ে আমার দুঃখ এখানে। অনুষ্ঠান করেন খুব সুন্দর, ভালো লাগে, কিন্তু এইভাবে মানে এই যে আগের যে ছেলেটা গান গেয়েছেন, আমার খুব মনোপ্রত না এবং মন প্রাণ ইয়ে নয়। গানের ক্লাসিক্যাল নাই, গানের প্রাণ নাই, এই হঠাৎ করে এইভাবে গাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমি আপনার প্রসঙ্গটি বুঝতে পেরেছি, আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমাদের সকল অডিয়েন্স কিন্তু একরকম হবেন না, সবার টেস্ট একরকম নয়, সবার গানের ধরন একরকম নয়, সবার গায়কই একরকম নয়, ভিন্ন ভিন্ন রকমের টেস্ট থাকে, ভিন্ন ভিন্ন রকমের গায়কই থাকে। সুতরাং বুঝতেই পারছেন আপনার ভালো লাগেনি, হয়তো অন্য অনেকের ভালো লেগেছে। সব গানের মধ্যে ক্লাসিক্যাল ব্যাপারটা যে থাকে এমন কিন্তু নয়, এই উপমহাদেশে অনেক রকমের গান রয়েছে, অনেক রকম গানের শ্রোতা রয়েছে। সুতরাং সেই শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই। এবং আরও একটি বিষয়, ওরা একদম নতুন, আমি শুরু থেকে বলছিলাম যে রিয়ালিটি শো থেকে একটা প্রতিযোগিতার মধ্য থেকে মাত্র কিন্তু ওরা বের হয়েছে, তিন থেকে চার বছর কিন্তু খুব বেশি সময় নয়। আমাদের উচিত কি উৎসাহ দেয়া তাদেরকে, উৎসাহ দিয়ে নিশ্চয়ই ওরা আরও ভালো জায়গায় যাবে, আরও ভালো করবে, আপনাদের যে চাওয়া সেটি পূরণ করতে পারবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য শফিকুল। চাই তো আমি চেষ্টা করব আরেকটি গান করার জন্য, আর আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে এখানে আমরা এসেছি গ্লোবাল টেলিভিশনে, আমরা আমন্ত্রিত, আমাদেরকে করেছেন, আমরা খুবই গর্বিত। এবং যেহেতু এখানে আমরা অনেকক্ষণ গান করব, আর আমরা চেষ্টা করি যে বিভিন্ন গান করার জন্য, কারণ উনি যে কথা বলেছে আমরা চেষ্টা করব ওনারও গান আমরা করব। তো উনি যদি প্রোগ্রামটা ইনশাআল্লাহ সারা রাত্র দেখে, অবশ্যই ইনশাআল্লাহ উনি শেষ পর্যন্ত, সারা রাত্র হবে না যে পর্যন্ত, আমাদের এখানে চেষ্টা করব আমরা বিভিন্ন রকমের গান করার জন্য সকল অডিয়েন্সের জন্য। একদম, এই যে শফিকুল এত পজিটিভ ওয়েতে যে ব্যাপারগুলো নিল এটা কিন্তু সুন্দর, এই ব্যাপারটা ধরে রেখো, এই যে ডাউন টু আর্থ থাকা এটা ধরে রাখো। ধন্যবাদ, শুনিয়ে ফেলো এবারে কি রয়েছে। হ্যাঁ দেরেডু বন্ধুর প্রেম সাগরে প্রেমে
বাতাস লাই গেছে যার অন্তরে। তেরে টু বন্ধুর প্রেম সাগরে প্রেমের বাতাস লাই গেছে যার অন্তরে, প্রেমের হাওয়া লাই গেছে যার অন্তরে। আরে সব ছাড়িয়া প্রাণ বন্ধু ভালোবাসি তোমারে, এখন কেন প্রাণ বন্ধু কাঁদাও তুমি আমারে, কাঁদাও তুমি আমারে। তেরে ডুব তেরে ডুব তেরে ডুব তেরে ডুব তেরে ডুব বন্ধুর প্রেম, তেরে ডুব বন্ধুর প্রেম সাগরে প্রেমের বাতাস লাই গেছে যার অন্তরে, প্রেমের হাওয়া লাই গেছে যার অন্তরে, প্রেমের আগুন লাই গেছে যার অন্তরে। এই নদীতে বান চলে না সেই নদীও যান চলে, আরে প্রেম খেলা সবাই জানে না সকলের মন ঠিক থাকে না, এই নদীতে বান চলে না সেই নদীও যান চলে, সেই নদীও যান চলে। তেরে ডুব তেরে ডুব তেরে ডুব তেরে ডুব তেরে ডুব বন্ধুর প্রেম, তেরে ডুব বন্ধুর প্রেম, তেরে ডুব বন্ধুর প্রেম, তেরে ডুব বন্ধুর প্রেম সাগরে প্রেমের বাতাস লাই গেছে যার অন্তরে, প্রেমের হাওয়া লাই গেছে যার অন্তরে। আরে সত্যিকারের প্রেমিক যারা টাকা পয়সা চায় না তারা এই দুনিয়া বাস্ত হারা গাছ তোলাতে বাস করে, গাছ তোলাতে বাস করে। তেরে ডুব তেরে ডুব তেরে ডুব তেরে ডুব তেরে ডুব বন্ধুর প্রেম সাগরে প্রেমে বাতাস লাই গেছে যার অন্তরে, প্রেমে হাওয়া লাই গেছে যার অন্তরে, প্রেমে আগুন লাই গেছে যার অন্তরে, প্রেমে হাওয়া লাই গেছে যার অন্তরে, প্রেমে বাতাস লাই গেছে যার অন্তরে, প্রেমে আগুন লাই গেছে যার অন্তরে, প্রেমে হাওয়া লাই গেছে যার। আজকে কিন্তু মৌলিক গানও শুনবো, দুজনের পক্ষ থেকে কিন্তু রিকোয়েস্ট থাকলো আমরা কিন্তু মৌলিক গানও শুনতে চাই, কারণ অনেকগুলো মৌলিক গান আছে, মেঘলারও তো আছে, মানে রিয়েলিটি শো থেকে বের হওয়ার শুরু মানে ওই সময়টাতেই তো অনেক অনেক মৌলিক গান তৈরি হয়ে যায় নিজেদেরই।
তো ওই গানগুলো শুনতে চাই অবশ্যই, সেই সঙ্গে এই গানগুলো চলুক। গল্প অনেক বাকি রয়েছে, তো পরের গানে চলে যাব। এবারও বেশ জনপ্রিয় একটি গান করছি, আমার অন্তরায় গাইছি। আচ্ছা ঠিক আছে। মরিয়ভ জঙ্গতি কলি জকরিল চৌচি কেহমনে সে করিতি মরিল গো আর বিষ্মখয়াতির মুখে মরিল দেহ থয়া প্রান্তি লইয়া যা আমার অন্তরা আমার আমার
এবারে সবাই মিলে একটা শর্ট ব্রেক নিয়ে আমরা ফিরবো, একটা ব্রেক নিয়ে নিচ্ছি, জি নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ফিজ আপ গ্লোবাল মিউজিক নাইট। কি করবো বলো, খুব খেতে ইচ্ছে করছিল তো খাও। আরে না, জানোই তো চকোবাইস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকোবাইস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো কাল। ওকে কাল দেখা হচ্ছে কিন্তু। রোদ্দুর মাখা ঝলসানো দিন যখন সময় ঠুমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি বর্ষা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয়। যার 100 কোটি টাকা থাকে সে কখনো হোস্টেলে থাকে? জেলখানায় পাথর ভাঙা। তুমি তো খুব ভালো অভিনেত্রী আফি। ড্রামা করবি না, একদম ড্রামা বন্ধ কর। ওই পাগল মহিলা, একদম পাগল বলবেন না। শাস্তি সেই পাবে যে তার অনুগত। ফিজাপ কথায় কথায় অনুষ্ঠানে আমি দেবাশীষ বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। থিয়েটারে আপনি যে সংযুক্ত হলেন, আপনার উদ্দেশ্যটা আসলে কি ছিল? থিয়েটার ফিরে এলাম বিরতির পর, সবাইকে আরও একবার আমন্ত্রণ ফিজ আপ গ্লোবাল মিউজিক নাইটে। আপনারা কিন্তু এই আয়োজনটি আজ আমাদের টেলিভিশনের পর্দা ছাড়াও দেখতে পাচ্ছেন গ্লোবাল মিউজিক নাইটের ফেসবুক পেজে এবং গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে। আপনাদের কোনো অনুরোধের গান থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আমরা চেষ্টা করব শিল্পীর কাছে পৌঁছে দেওয়ার আপনাদের প্রিয় গানটি
গাওয়ানোর চেষ্টা করব এবং গাইবার অনুরোধ করব এবং সেই সঙ্গে আপনারা ফোন করে ফেলতে পারেন। স্ক্রিনে দেওয়া যে ফোন নম্বরগুলো রয়েছে সেখানে আমরা কথা বলিয়ে দেব আমাদের শিল্পীদের সঙ্গে, আপনাদের প্রিয় শিল্পীদের সঙ্গে। সঙ্গে রয়েছে মেঘলা এবং শফিকুল। আজকে তো খুব ধামাকা গান যেগুলোকে বলে, একটু চটকদার গান দিয়ে আমরা শুরু করেছি। ফোকের আয়োজন চলবে আজকে পুরোটা সময় ধরে এবং ফোক গান মানুষের একটু বেশি প্রিয় আমি দেখেছি, মানে বাঙালি যারা বাংলাদেশি মানুষের একটু ফোকের প্রতি আলাদা টান আছে। নিজেদেরও কি ফোকের প্রতি এই টানটা সব সকল শ্রেণীর মানুষের কথা ভেবে নাকি অন্য কিছু ছিল? আসলে আমি আমি যখন থেকে বুঝি, যখন থেকে গান করি, তখন থেকে আমি আমি ফোক গানের সাথে জড়িত এবং আমার ফোক গান দিয়ে আমার শুরু। হ্যাঁ জি, তো আমার ক্ষেত্রে একটু আলাদা। আমি আধুনিক গান দিয়ে মানে সামনে এসেছি বা মানুষের কাছে বেশি পরিচিত, তো আজকে ফোক গান গাইছি ভালো লাগার জায়গা থেকে। ফোক গান আসলেই এক মাটির গান, নিজেদের সংস্কৃতি, তো এখানে ভালো না লাগার কিছুই নেই, সেহেতু এটা আসলেই আমাদের সবারই প্রিয়, আমাদের বাংলাদেশের সবার। একদম, সেক্ষেত্রে কিন্তু একটা এক্সপেরিমেন্টও হয়। আচ্ছা, ফোকটা আজকে ট্রাই করছি, কোনো কোনো দিন হয়তো মিক্সড থাকে, অনেক রকম গান থাকে, আধুনিক থাকে, ফোক থাকে, ব্যান্ডের গান থাকে, তো সব কিছু মিলিয়ে আজকেই তো আমাদের চলছে এবং চলবে। তাহলে গানে চলে যাই এবারে, কি থাকছে এবার? আমি এখন চেষ্টা করব একটি শ্রদ্ধেয় বারী সিদ্দিক স্যারের একটি গান, অত্যন্ত চমৎকার একটি গান, আর আশা করি এখন যারা শুনছেন, আশা করি যদি আমরা যারা গানকে ভালোবাসি, আশা করি ইনশাআল্লাহ আমার এই গানটি বুঝতে পারবেন। ঠিক আছে, শুনি। তোমারে পাইলাম না আমি, তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নাই, আরে আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই, তোমারে পাইলাম না আমি, তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই, হাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরব না মন সুখে, থমকো জীবন স্বপ্ন যেমন সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে ভরব না মন সুখে, আমি কেবল কি পাইয়াছি তা তো জানতে চাই, আমি কেবল কি পাইলাম
তো জানতে চাই আমি যে তোমার হই আছি এই ভেবে সোমাই হায় আমি যে তোমার হই আছি এই ভেবে সোমাই চমৎকার গান গাওয়া যায় না শফিকুল, খুব ভালো হয়েছে। এই যে এতক্ষণ একরকম শুনছিলাম, হঠাৎ করে একদম বিপরীত একটা চেহারা দেখলাম শফিকুলের, অনেক ভালো ছিল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মেঘলা, এবারে এবার আমরা একটি ডুয়েট গান করছি। হ্যাঁ, খুবই চমৎকার হয়, খুব ভালো হয়, খুবই জনপ্রিয় একটি গান, ইন্দুবালা গো। আচ্ছা ঠিক আছে, গানের প্রিপারেশন চলতে চলতে একটু আবার ফোনে চলে যাই, দেখি দর্শকরা কি বলছেন। হ্যালো দর্শক, কে রয়েছেন এবারে আমাদের সঙ্গে আমন্ত্রণ ফিজ অফ গ্লোবাল মিউজিক নাইটে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? জি, আমি উত্তরা থেকে সুলতানা পারভীন বলছিলাম। জি জি, কেমন আছেন? জি ভালো আছি। আমি একটু শফিকুলের সাথে কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শফিকুল। জি, কেমন আছেন? তোমাকে দেখতে তো অনেকই সুন্দর লাগতেছে, সবাইকেও সুন্দর লাগতেছে। তারপর আরেকটা কথা না বললেই নেই, তোমাকে অনেক দোয়া করি, তুমি অনেক বড় হও, আর তোমার গানগুলো অনেক 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 ভালো লাগতেছে। থ্যাংক ইউ ম্যাম। আর ভালো লাগতেছে, আর দোয়া তো অবশ্যই করব। আর যেমন নম্রতা এখন দেখতেছি,
আশা করি যে ভবিষ্যতে এইভাবেই নম্রতা রেখে চলবা, কথাবার্তা বলবা, এইটাই চাই তোমার কাছে। আর গানগুলো আসলে সবই ভালো লাগতেছে, আর বাকিগুলাও ভালো লাগবে। সুন্দর সুন্দর গান করো, আর আজকে রিকোয়েস্ট তেমন নাই, তুমি যাই গাও আসলে তাই ভালো লাগে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এত চমৎকার করে উৎসাহ প্রদান করার জন্য আমাদেরকে, অনেক ধন্যবাদ। সাথেই থাকুন, শেষ পর্যন্ত থাকুন। গানে চলে যাই তাহলে, তোমাদের যৌথ পারফরমেন্স দেখবো এবার। আসলে অত্যন্ত পছন্দের একটি গান আমার ইন্দুবালাগো, কারণ এই গানটি আমি আমি আমার রিয়েলিটি শোতে করেছিলাম। তো আশা করি সকলে ভালো লাগবে ইনশাআল্লাহ। ইন্দুবালাগো ও তুমি কোন আকাশে থাকো, জোছনাকারে মাখো কারুঠনে পরো ঝরিয়া। সুখের পক্ষী ঘুমুর বইরান আছে, অন্তর কাটে
কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমার প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো কাশে থাকো জোছনা করে মাখো কারো ঠোঁটে পড়ো ছড়িয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমার প্রেমে পড়িয়া ইন্দুবালা গো বাহ কি সুন্দর কেমিস্ট্রি, ধন্যবাদ। আজকে কি প্রথমেই দুজনের ডুয়েট করা হলো? জি জি একদমই তাই, সেটে এসে ঠিক করা হলো যে আমরা ডুয়েট করব, একদমই মনে হচ্ছিল না। ঠিক আছে, আমরা ঝটপট আরেকটা গান শুনে ফেলবো এক্ষুনি। এবার আমি গাইছি দিন দুনিয়ার মালিক খোদা। আচ্ছা, খুবই আরো একটি জনপ্রিয় একটি গান এবং জনপ্রিয় একটি গান, চেষ্টা করছি গাইবার।
এভাবেই চলবে আমাদের শেষ পর্যন্ত, কিন্তু সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণের মধ্যে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফেজ আপ গ্লোবাল মিউজিক নাইট। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিজ আপ কথায় কথায় অনুষ্ঠান আমি দেবাশীষ বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। থিয়েটারে আপনি যে সংযুক্ত হলেন, আপনার উদ্দেশ্যটা আসলে কি ছিল? থিয়েটার শুধু আসলে অভিনয় শেখায় না, থিয়েটার একজন ভালো মানুষ তৈরি করে। এখন যে কাজের পরিবেশটা বা কাজের প্যাটার্নটা আস্তে আস্তে ভিন্ন হচ্ছে, একটু নতুন করে প্রেজেন্ট করাটাই আসলে এখনকার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখন মানুষ গল্পটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, গল্প মান ধরে রাখতে অনেক পরিশ্রম করতে হয়। একটা গল্পের সুষ্ঠু উপস্থাপন, এটার পিছনে কিন্তু মূল জায়গা কিন্তু হচ্ছে অর্থ। দর্শকদের টেস্টকে মাথায় রেখে যদি আমি গল্প নির্বাচন করতে পারি, তাহলে কিন্তু ডেইলি শোকে সাকসেসফুল করা সম্ভব। দর্শকরা আবিষ্কার করছে, নাটকের ফাঁকে বিজ্ঞাপন চলে না, বিজ্ঞাপনের ফাঁকে নাটক চলে। টেলিভিশনের জন্য এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? বেশ কিছু নাটকে আজকাল এমন কিছু অপ্রীতিকর কথা, এই কথাগুলো কি খুব প্রয়োজন আছে? শিল্প কিন্তু একটা সমাজকে নিয়ন্ত্রণ করে, এটাকে যদি লালনটা সুন্দরভাবে লালন না করি, সমাজ আমাদের কাছ থেকে কি শিখবে? সংবাদের ভাষা হবে আলাপের ভাষা, কিন্তু ব্যাকরণের বাইরে না। আশেপাশে সবকিছুর দাম বাড়ছে, সবকিছু পরিবর্তন হচ্ছে, এই জায়গাটাতেও আমার মনে হয় যে আসলে পরিবর্তন আসা উচিত। আমাদের থেকে কিছু নিতে হবে, সময়ের সাথে কিছু নিতে হবে, বাতাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। মিডিয়া তারকাদের নিয়ে তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান ফ্রিজ আপ কথায় কথায়, প্রযোজনায় ইমরান আলী, দেখবেন রবিবার রাত 9টায়। সাফল্য মণ্ডিত জুটিদের নিয়ে আমাদের গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ফ্রিজ আপ প্রেজেন্টস স্টার কাপল। প্রথম দেখার দিন কিবার ছিল? এই রে আমি ওকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু সেটা আমি প্রকাশ করতে পারি না মাঝে মধ্যে। ছেলে মেয়ে যাই আসুক না কেন, তারা একসময় ছেড়ে চলে যাবে, এই মানুষটা কখনো যাবে না। আমি মনে করি সেই হচ্ছে সুপারস্টার, যে তার ফ্যামিলিতে সুপারস্টার। অন্য গ্রহে যাওয়ার সুযোগ থাকলে সাথে কি নেবে? ফোন কসমেটিক্স নামে সার্ভিস। কসমেটিক্স তোমার বড় রান্না করতে পারে? হ্যাঁ, ও খুব ভালো তেহরি করতে পারে। ওটা দিয়ে কি তোমরা তেহরি করো? করছি। রুহি রান্না করে আমি বলি এটা জাল হয়ে গেছে, তো বলো তুমি বানাও। আর ওর বলে জিজ্ঞাসা করে কেমন হলো, তো আমি বলি মজা, এসব খুশি। ওর হচ্ছে কি একটুখানি ঝাল হলে হিকাপ উঠে যায়। এইবার আমি ঠিক করছি, কিন্তু ছোট ঝাল হলে যেতে হয়, ও রাগ হলে ঘর থেকে বেরিয়ে দেয়। আর দ্যাটস বেটার, যখন দেখছি জিনিসটা গড়াচ্ছে, চুপ করে গেলে অনেকটা রিকভার হয়ে যায়। সেলিব্রিটি কাপলদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠান ফ্রিজ আপ স্টার কাপল, প্রযোজনায় ইমরান আলী, দেখবেন সোমবার রাত 9টায়। প্রত্যেক সাধারণ মানুষেরই অসাধারণ হয়ে ওঠার পেছনে গল্প থাকে, আর সেই গল্পে থাকে চড়াই উতরাই। টার্নিং পয়েন্টটা কোথায় ছিল? কর্মদক্ষতার মাধ্যমে শুধু বড় হতে পারো। 3 বছরে কিন্তু 6টা প্রমোশন পেলাম। আপনার জীবনের লক্ষ্য কি ছিল? আমি ভেবেছিলাম একদিন ম্যানেজিং ডিরেক্টর হব, এবং সেটা আমি হতে পেরেছি। আমি যা করতে চেয়েছিলাম, যে সোশ্যাল বেনিফিটটা, সেটা কিন্তু পুরোপুরিভাবে আমি করতে পেরেছি। এরকম কোনো কষ্টের স্মৃতি কি আছে? অবশ্যই কষ্টের স্মৃতি আছে। যেদিন আমার মা মারা গেল, সেটা ছিল আমার সবচেয়ে কষ্টের স্মৃতি। কষ্ট হয় আমি যখন আমরা দেখতে পাই একটা গরিব মানুষ রাস্তায় বসে ভিক্ষা করছে। জীবনে তো অনেক পুরস্কার অর্জন করেছেন। অনেক, ফিলিপ কটলারের প্রিন্সিপাল অফ মার্কেটিং বইয়ে আমার নাম উঠেছে। আমাদের চিংড়ি মাছ এক্সপোর্ট করার জন্য সরকার গোল্ড মেডেল দিল। ইলেকট্রনিক মিডিয়ার মার্কেটিং এর জন্য আমাদের আরো কোন জায়গাগুলো ইমপ্রুভ করা দরকার? আমি আপনাদের স্ক্রিন লক্ষ্য করেছি, আপনাদের স্ক্রিন অনেক সুন্দর আছে। সত্যগুলোকে টেলিভিশনে তুলে ধরলে আগ্রহ কিন্তু মানুষের অনেক বেশি বেড়ে যাবে, এবং আপনাদের টেকনিক্যাল পিপল আর ভেরি স্ট্রং। আমি গ্লোবাল চ্যানেলের যে সমস্ত প্রোগ্রামগুলো দেখেছি, আমার কাছে অনেক হাই স্ট্যান্ডার্ড মনে হয়েছে। সফল মানুষের জীবন কথা নিয়েই আমাদের এই আয়োজন সাফল্য গাথা। কর্পোরেট সেক্টরের সফল ব্যক্তিত্বদের নিয়ে বায়োগ্রাফিক্যাল অনুষ্ঠান সাফল্য গাথা, প্রযোজনায় ইমরান আলী, দেখবেন বৃহস্পতিবার রাত 10:30। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল হেলথ পুষ্টি কফিন, স্পন্সরড বাই গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই অনুষ্ঠানে একজন ল্যাকটেটিং মাদার আসলে সারাদিনের খাদ্য তালিকাটা আসলে কতটুকু হওয়া উচিত? আগে যদি মা একটি ডিম খেতেন, তার পাশাপাশি দুটা ডিমের সাদা অংশ একটু স্যুপের সাথে অ্যাড করে ওনাকে দেওয়া যায়। তো শিশুদের জন্য সবচেয়ে ক্ষুধার্ত মুহূর্ত হচ্ছে গোসলের পরে। পাকা কলা, সবজি কলা দিয়ে শুরু করতে পারি, মাল্টার রস, অ্যাপেলের পিউরি শিশুর খাবারে অ্যাড করতে পারি।
সেই শিশুর পুষ্টিটা কিন্তু শুরু হয় কিন্তু শিশুটা যখন মায়ের গর্ভে থাকে, এবং তখন মা যা খাচ্ছেন প্রথম কিন্তু বাচ্চার কাছে চলে যাচ্ছে। আমি সবসময় বলি ডিনারটা সবসময় 6:30 থেকে 7:00, সর্বোচ্চ 7:30 মধ্যে করার জন্য। আমরা চেষ্টা করি পুষ্টি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। সুতরাং সবসময় চোখ রাখুন গ্লোবাল টেলিভিশনের পর্দায়। খাদ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিবেদিত গ্লোবাল হেলথ পুষ্টি কথন, প্রযোজনায় ইমরান আলী, দেখবেন বৃহস্পতিবার বিকাল 5:30। যুগে যুগে অনেক ক্ষেত্রেই নারী হয়েছেন অবহেলিত, হাজবেন্ড তখনও ওয়াইফের উপর দায়ভার দিয়ে যাচ্ছে। ছেলেটা অনেক সময় ভাবে কি এটা মনে হয় তার দুর্বলতা, জেনে বুঝেও তার ওয়াইফটাকে কোথায় সাপোর্ট দিবে সে সাপোর্ট না দিয়ে কিন্তু এটার মুখোমুখি হতে চায় না। পৌরুষত্বে বাধা বাইরে কিন্তু সে প্রচার করে না, খারাপ জিনিস বলবেই, সেটা যদি আমি কেয়ার করি তাহলে আমি তো আর এগোতে পারবো না, সংগ্রামটা আমাকে একাই করতে হচ্ছে। হাজবেন্ড হারালে সেই ওয়াইফ এবং একটা বাচ্চা হারালে একটা মা, এদের কষ্টের কাছে বোধ হয় অন্য কোনো কষ্ট অতটা কষ্ট না। আরেকটা ব্যাপার মনে হয় কাজের প্রতি সম্মান, যে ফারজানা আমার খুব খারাপ লাগছে এটা বলে উনি ওখানেই পড়ে গেলেন, ওই অবস্থায় আমার সহকর্মীর দিকে না তাকিয়ে আমাকে বসে আবার পুরো নিউজটা শেষ করতে হলো। ভক্তদের পাগলামির কোনো গল্প আছে কিনা? গিফট আসে ঈদের সময়, অনেক রকমের কবিতার বই পাঠায়, শাড়ি পাঠায়। এটা হচ্ছে আমাদের থাই ফ্লাওয়ার, এটা হচ্ছে ব্রেড দিয়ে তৈরি পাউরুটি যেটা বলে, খুব সুন্দর। অনেক নারী আছেন অনেক ভয় অনেক সংকোচ কাজ করে, আমি পারবো তো, কাজ জেনে তারপর যেন আমরা উদ্যোক্তা হই। কোনো কাজ শুরু করার আগে শিখতে হবে, আমি যে প্ল্যাটফর্মটাতে যাচ্ছি সেখানে কাজটা কতটুকু জানি, আমি মার্কেটিংটা সম্পর্কে কতটুকু জানি। হুট করে যদি কোনো কাজ করবে সে লস খেয়ে যাবে, তার আত্মবিশ্বাসটা কমে যাবে। নারীর সংগ্রাম ও সফলতা নিয়ে নারী বিষয়ক অনুষ্ঠান তিলোত্তমা, প্রযোজনায় ইমরান আলী, দেখবেন প্রতি শনিবার সন্ধ্যা 7:30। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ, স্পন্সর্ড বাই গ্লোব ফার্মাসিউটিক্যালস। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গ্লোবাল হেলথ স্পন্সর্ড বাই গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেড, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান, দেখবেন শুক্র থেকে বুধবার বিকাল 5:30। সকাল বেলার সোনালি আলো, আজ মনটা অনেক ভালো, কিচির মিচির ডাকছে পাখি, খুলে দেখো দুটি আঁখি। পরিকল্পিতভাবে সকাল শুরু করতে পারলেই দিনটি কিন্তু চমৎকার কাটতে পারে। তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান সুপ্রভাত, প্রযোজনায় অসীম সাহা, দেখবেন প্রতিদিন সকাল 8:00। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য জার্নি অফ শোবিজ টুডে। হলিউড বলিউড ঢালিউড সহ বিশ্ব তারকাদের গসিপ, স্ক্যান্ডাল এবং অ্যাচিভমেন্টসের খবর জানাবো আপনাদের। বিনোদনমূলক অনুষ্ঠান শোবিজ টুডে, প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান, দেখবেন শুক্রবার ও রবিবার রাত 10:30। সবাইকে আমন্ত্রণ ফিজাব গ্লোবাল মিউজিক নাইটে, সঙ্গে রয়েছে মাহা এবং সঙ্গে রয়েছে মেঘলা শফিকুল, দুজনেই সমানে সমান যুদ্ধ করে যাচ্ছে। এই যুদ্ধটা আসলে মিষ্টি যুদ্ধ, সবাইকে খুশি করা, যারা সঙ্গীত প্রেমী মানুষ রয়েছে তাদেরকে আসলে
খুশি করাটা, তাদেরকে একটুখানি ভালো সময় উপহার দেওয়ার একটা যুদ্ধ, এই যুদ্ধ আমরা সবসময় চাই। আবারও গানে ফিরে যাব, গল্প তো করছি, তো শফিকুলকে দিয়ে শুরু করবো এবার। জি, কি করবা? আমি শ্রদ্ধেয় চান মিয়া সাহেবের একটি গান করব, অরজনী। আচ্ছা শুনি। বারসিদ্দিক স্যারের গাওয়া এবং শ্রদ্ধেয় চান মিয়া সাহেবের গান আমাদের নেত্রকোণার, যে ধন্যবাদ সকলকে। আজ নিশীতে আসতে পারে বন্ধু কালা চান রে রজনী, হইস নাই জিনিসিতে আসতে পারে বন্ধু কালা চা। মন
साधक जन्मी आई कोई कांते कांते
পরে বন্ধু কালা চাঁদ আজ নিশীথে আসতে পারে বন্ধু কালা চাঁদ রজনী আসতে পারে বন্ধু কালা চাঁদ আজ নিশীথে আসতে পারে বন্ধু কালা চাঁদ আজ নিশীথে আসতে পারে পরে বন্ধু ঝটপট একটা ফোন নিয়ে আমি এই প্রসঙ্গে একটুখানি কথা বলতে চাই। আমি ফোনটা আগে নিয়ে নিয়েছি। হ্যালো দর্শক, কে রয়েছেন আমাদের সঙ্গে, কোথা থেকে রয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঠাকুরগাঁও থেকে মিঠু বলছিলাম। জি, কেমন আছেন? আমাদের ঠাকুরগাঁও থেকে প্রায় মুগ্ধ। আমাকে অনেকে বলে, এর আগেও আমি একবার কথা বলেছিলাম, প্রায় কথা বলি, সবাই বলে যে তোর চ্যানেলে, মানে এইভাবে বলে যে আমি নাকি কথা বলি সেটার জন্য নাকি আমার চ্যানেল, এইভাবে কথা বলে। আচ্ছা, খুব ভালো হচ্ছে এবং সাউন্ড সিস্টেম গুলো এত ভালো যে অন্যান্য এই মিউজিক চ্যানেল গুলোতে এইভাবে কখনো সাউন্ড আসে না আসলে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর আজকে একটা দুঃখজনক বিষয়, যা আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, মানে প্রায় 40 মিনিট ধরে ট্রাই করতেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা তো আসলে টেকনিক্যাল ইস্যু। কেমন পাইলাম, তবে যে এক ভদ্রলোক আর কি উনি ছিলেন, উনি কোন ডিরেক্টর জানি ছিলেন, জি, কথা বলছে যেভাবে বলছেন, কোথাকার ডিরেক্টর না কি হয়েছে, টিটু নাম মনে হয়। এইভাবে শিল্পীদের বলা ঠিক না, শিল্পীরা যেভাবে পারফরমেন্স করতেছে ওদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে যে যে শফিকুল যে আছে, আমি একটু শফিকুলের সাথে কথা বলি। জি অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। আপনার ওই কিছু নেই, তোমার হাসি, তোমার অঙ্গভঙ্গি তো আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। জি, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মেঘনার জন্য শুভকামনা থাকলো, কারণ মেঘনা পরে বলবে যে আমাকে তো কিছু বললো না, মেঘনাকেও বলছি যে না ভালো হচ্ছে, খুব ভালো প্রোগ্রাম, অনেক ভালো করবে, যাক প্রোগ্রাম চালিয়ে যাও। ধন্যবাদ, মাশাআল্লাহ খুব ভালো প্রোগ্রাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এত চমৎকার ভাবে বলার জন্য, আমাদের কোনো প্রেরণা দেওয়ার জন্য। আসলে এই যে আপনাদের মতো দর্শকদের জন্যই আমরা এত কষ্ট করে রাত জেগে আয়োজনগুলো করে থাকি, এখানেই আমাদের সার্থকতা যখন আপনারা আমাদেরকে এমনভাবে আসলে মন্তব্য করেন। অনেক ধন্যবাদ। আরো একটি ফোন নিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে। হ্যালো দর্শক, কে রয়েছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আবু ভালো আছেন? খুব ভালো আছি। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন ভাই? জি জি আবু, কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান। আচ্ছা, বাজার থেকে জেলা বরগুনা আবু। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের রেগুলার কলার, সব সময় ফোন দিয়ে থাকেন। ধন্যবাদ আবু। আচ্ছা, আজকের আয়োজন কেমন লাগছে? আপনি কেমন আছেন? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, তরুণ শিল্পী, খুবই ভালো লাগছে ওনাদের গান। থ্যাংক ইউ সো মাচ। কোনো রিকোয়েস্ট আছে আজকে ভাইয়া আপু দুইজনের কাছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই করে ফেলেন। আপুর কাছে আমি একটি শাহ আব্দুল করিমের গান শুনতে চাই, বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে, এই গানটি। আর একটি হাসন রাজার গান শুনতে চাই ভাইয়ের কাছে, বাউলা কে বানাইলো রে, হাসন রাজারে বাউলা কে বানাইলো রে, এই দুইটি গান দুই ভাইয়া আপুর কাছে শুনতে চাই। জি অবশ্যই চেষ্টা করব, সাথেই থাকুন। সাথেই থাকুন, একই রকম ভাবে আমিও বলবো, অবশ্যই শিল্পীরা চেষ্টা করবেন সবকিছু মিলিয়ে আপনাদের কথা রাখার। অনেক ধন্যবাদ। আসলে এই গানটার পরে না, এই কথাগুলো না বললেই নয়, গানটি বারী সিদ্দিক, শ্রদ্ধেয় বারী সিদ্দিকের, এবং আমাদের একজন বারী সিদ্দিকই ছিলেন এবং গানের মধ্যে দিয়ে রয়ে যাবেন, সেটাতে আমাদের অনেক বড় একটা পাওয়া, আমরা বলতে পারি উনি আমাদের। তো এই গানটি তুমি তোমার মতো করে গাওয়ার চেষ্টা করেছো শফিকুল, মানে সত্যি আমি অনুষ্ঠানের মধ্যে রয়েছি বলে বলছি না, নিজের যে গায়কী দিয়ে তুমি চেষ্টাটা করেছো সাধুবাদ জানাই, অসাধারণ ছিল, অসাধারণ। এবং সেই সঙ্গে আমাদের মিউজিশিয়ানস ভাইরাও চমৎকার ছিলেন, অনেক ধন্যবাদ। বসন্ত তো আসছেই, দর্শক যেমনটি বলছিলেন
বসন্ত চলে আসছে না, বসন্তের সময়টা না আমাদের একটু কেমন জানি মন উড়ু উড়ু থাকে, বসন্তের গানগুলো শুনতেও ভালো লাগে, একটু প্রেম প্রেম হয়। তো একটু অনুরোধের কথা মাথায় রেখে দু তিন লাইন আমরা করে দিব নাকি বসন্তের গানটা? অবশ্যই গাইবো, একটু পরে ট্রাই করছি আমরা, পরে ট্রাই করতে চাই। আর ঠিক আছে, তাহলে আমরা একটু পরে অবশ্যই অডিয়েন্সকে শ্রদ্ধা জানিয়ে আমরা অল্প হলেও শোনাবার চেষ্টা করব। ঠিক আছে, এবারে তাহলে কি শোনাতে চাও? এবার আমি শ্রদ্ধেয় রজব দেওয়ান স্যারের লেখা এবং সুর করা আচ্ছা তুই আমারে করি পাগল চেষ্টা করছি গাইবার। শুনি। আমি কেমন রহিব ঘরে মানে না
ইউ। চলে যাব, ফোন নিয়ে নিচ্ছি, দর্শকরা যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের সঙ্গে। শুরুতে কে রয়েছেন এবারে? হ্যালো দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই ভালো আছি, আমি আরিফুল ইসলাম আমন বলছিলাম। আচ্ছা আচ্ছা, কোথা থেকে বলছিলেন? ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আজকের আয়োজন এবং কোনো গানের রিকোয়েস্ট আছে কিনা? আজকের আয়োজন খুব ভালো লাগতেছে, দুইজনই উদীয়মান শিল্পী, পছন্দের শিল্পী আমাদের। জি জি, আপনার গানের রিকোয়েস্টটা, কোন গানটি শুনতে চান? জি, সবগুলোর কাছে একটা গানের রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, একটা গান আছে না, আমি তোমার নাম লই গান দি। আমি তোমার নাম লই গান দি, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। ভাইয়াটি মনে হয় ক্লান্ত হয়ে গেছে অনুষ্ঠান দেখতে দেখতে, ঘুম পাচ্ছে তাই না? সত্যি রাত হয়ে গেছে, ঘুম পাচ্ছে এত দূর থেকে, এর পরেও এই শীতের রাতে যারা দেখছেন আপনাদের প্রতি আমাদের স্যালুট, অনেক ধন্যবাদ। আরো একটি ফোন নিয়ে নিচ্ছি ঝটপট। হ্যালো দর্শক, দেখছেন ফিজ অ্যাপ গ্লোবাল মিউজিক নাইট, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, কেমন আছেন? কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আচ্ছা, নামটা ভাই আপনার? আমি চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রাম থেকে, আচ্ছা, ঠান্ডা কেমন ওদিকে? আমার নাম কামাল। আচ্ছা, ঠান্ডা। হ্যালো, জি জি জি, কেমন লাগছে আজকে আমাদের আয়োজন? ভালো লাগছে। আচ্ছা, খুব ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো লাগছে। এত রাত জেগেও আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই নিয়মিত দেখেন আপনি, নিয়মিত দর্শক, না হলে এত রাত জেগে দেখার কথা না। জি জি জি। আচ্ছা, কোন গানের অনুরোধ আছে আপনার? কোন গানটি শুনতে চান? শরীফ, শরীফুলের কাছে একটা, শফিকুল, হ্যাঁ শফিকুলের কাছে রিকোয়েস্ট আছে, শুনছে শফিকুল, বলে ফেলেন। জি ভাই, আমার সোনার ময়নার পাখি রে। আচ্ছা, আমার সোনার ময়না পাখি, চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করবেন শিল্পীরা আপনাদের পছন্দের গানগুলো। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ঠিক আছে, আচ্ছা, তোমাদের তো এবার প্রথমবার বোধ হয় গ্লোবাল মিউজিক নাইটে, নাকি আগেও এসেছো? আজকে প্রথম না দুজনেরই? আজকে প্রথম। জি, এক্সপিরিয়েন্স গুলো একটু শুনে এক এক করে শফিকুলকে দিয়ে শুরু করি, কেমন লাগছে আসলে আজকে গ্লোবাল টেলিভিশনে আমি মানে আসতে পেরে আমি নিজেকে আসলে খুবই ধন্য মনে করছি। আর এত সুন্দর একটা আয়োজনে আমাদের মতো ক্ষুদ্র মানুষকে ডাকার জন্য আসলে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, এবং বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন, আদর করেন, আর সকলে খুশি হয়েছেন যে এরকম একটি সুন্দর আয়োজনে আমাদেরকে ডাকার জন্য গ্লোবাল টেলিভিশনকে। আশা করি শুধু আমি না, যারা আমাদেরকে ভালোবাসেন সকলে অবশ্যই অনেক খুশি হয়েছেন গ্লোবাল টেলিভিশনের প্রতি, ধন্যবাদ। আর এই চমৎকার মানুষগুলোকে আমরা আমন্ত্রিত করে আনতে পেরেছি, এটার জন্য আমরা অনেক খুশি, অনেক অনেক খুশি আমরা। মেঘলা, একই রকমভাবে প্রথমবার এক্সপিরিয়েন্স যদি বলো। প্রথমবার এসে অনেক ভালো লাগছে, অবশ্যই গানের মানুষ, গানের সাথে থাকতে পারলে নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে পরিবেশ অ্যান্ড সব কিছু মিলে, মিউজিশিয়ান ভাইয়া, তুমি, সব কিছু মিলে অনেক ভালো লাগছে প্রোগ্রামটা, এবং আসতে পেরে আসলেই অনেক ভালো লাগছে। একদম, এত মিষ্টি করে কথা বলে মেয়েটা, ছোট 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 করে। আচ্ছা, কে কি করছে এটা একটু জানি এবারে? আমি পড়াশোনা করছি, সাথে গান তো আছে, সামনে বোধহয় এইচএসসি পরীক্ষা। হ্যাঁ, সামনে এইচএসসি। আচ্ছা, তারপর শফিকুলও তো পুরোদমে গান নিয়ে, সেম, এই দুজনেই একেবারে সমান সমান, মেলালো কিভাবে? ও এসে আমাকে আপনি আপনি করে বলছে। আচ্ছা, ও তো প্রচন্ড মানে আমি তো বলছিলাম এত নম্র, এত ভদ্র, আমি দূর থেকে দেখে কখনো বুঝতেও পারিনি এতটা, ও অসম্ভব সফট একটা মানুষ। একই রকম ভাবে মেঘলা, ও তো কথাই বলে না, খুব ছোট ছোট করে অল্প অল্প করে কথা বলে, কিন্তু আমার থেকে বেশি ও কম বলছে আজকে। তো এই ব্যাপারগুলো না তোমরা রেখো, এত মিষ্টি এই ব্যাপারগুলো, এটা দেখতে ভাল লাগে, এবং গানের জার্নি অনেক ভালো হোক, সামনের দিনগুলো অনেক ভালো হোক, সেই দোয়া করি আমরা। আর টেলিভিশনের পর্দার মজার ব্যাপারটা হচ্ছে যখন স্টেজ পারফর্ম করো তোমরা, ধরো চট্টগ্রামে করছো বা ঢাকাতে করছো, শুধু না ওইখানকার অডিয়েন্সের কাছে যাওয়া যায়, কিন্তু টেলিভিশনের পর্দা মানে কিন্তু সারা বাংলাদেশ আমাদেরকে দেখছে, তো এটা খুব ভালো লাগে। মেঘলার পারিবারিকভাবে বোধহয় সঙ্গীতের সঙ্গে একটা
সম্পৃক্ততা আছে, বাবা গান লেখেন? হ্যাঁ, আমার বাবা গান লেখেন, সুর করেন, এন্ড সে প্রফেশনালি না, শখ করে, কিন্তু তার কাছ থেকেই অনুপ্রেরণা ছোটবেলা থেকেই। আব্বুর কাছে মেইনলি আমার হাতে খড়ি গানের, দেন এখনও আব্বুই গাইড করে যাচ্ছে। শিখেছি, গান শিখেছি, ওস্তাদের কাছে শিখেছি, কিন্তু আমার মেইন গানের ওস্তাদ আমার বাবা। চমৎকার, এটা আসলে অনেক বড় পাওয়া। নর্মালি যেটা হয় যে শিল্পী হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না কেন, এটা নিয়ে কিন্তু একটা যুদ্ধ হয়। সেখানে পারিবারিকভাবে যে সহযোগিতাটা পাওয়া, সাহায্য পাওয়া, যে অনুপ্রেরণা দেয়, না তুমি গান করো, আমি আছি পেছনে, এটা অনেক বড় ব্যাপার। আমি পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি এবং পাচ্ছি। গানের ক্ষেত্রে আসলে সাপোর্টটা বিশেষ করে মেয়েদের জন্য অনেক দরকার। ইভেন আমি কিন্তু শুরু হওয়ার আগে কিন্তু মেকআপ রুমে বসে আন্টির সাথে গল্প করছিলাম, সবসময় মা এই যে সাথে থাকে, এবং খুলনা থেকে যাওয়া আসা করে প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয় কিন্তু মোস্ট অফ দ্য টাইম, তাই না? মোস্ট অফ দ্য টাইম আমার খুলনা থেকে যাওয়া আসা করতে হয়, তো পড়াশোনারও একটু ঝামেলা হয়, কিন্তু সেটা গ্যাপটা ফিল আপ করতে হয়, কষ্ট করতে হয়, অ্যান্ড আম্মুরও অনেক কষ্ট হয়ে যায় আমার সাথে, একদম সবসময় মেয়ের সাথে অনেক গল্প থাকে। তোমাদের এই কষ্টগুলোর জন্য আসলে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। একই রকম ভাবে শফিকুলের গল্পটা শুনবো। রিয়েলিটি শোটার আসার আগে তো নিশ্চয়ই এত বেশি প্ল্যান ছিল না, পারিবারিক ভাবেও বোধ হয় না কোনো একটা, মানে খুব একটা সহযোগিতা ছিল? ম্যাম, আমি বলতে চাই যে তোমাকে আপু বলো। জি আপু, যে আসলে আমার বাবা, তো আমার আমার বাবা আসলে, আমি কখনো এটা ছোট করে বলি না যে আমার আব্বা একটা সময় রিক্সা চালাইতো, তো এখন আব্বা আপাতত কিছু করেন না। আমার আব্বার একটা মুদির দোকান আছে আলহামদুলিল্লাহ। তো আমার আব্বা যখন, আমি ধীরে ধীরে গানটাকে খুব ভালোবাসি, তো আব্বাও মানে গান করতো গৌরব পরিবেশে, কিন্তু মানে আমার বাবা দিন রাত 24 ঘন্টা, যখন আমার প্রোগ্রাম থাকতো দিনে, কখনো বিকেলে কখনো রাত্রে, তো একদিনে 2-3টা প্রোগ্রাম আল্লাহর রহমতে অনেক করেছি ছোটকাল থেকে। তো আব্বা সব সময় আমাকে নিয়ে যাইতো। আসলে আমি মনে করি এলাকাতে তোমাদের যে এলাকাটা ছিল, ওখানে সব বিভিন্ন জায়গায় আমি গান করতাম। আচ্ছা আচ্ছা, তো আমি যদি আমার বাবার কথা বলি, আসলে এটা বলে শেষ হবে না কোনোদিন, কারণ আজকে আমি এখানে যদি আসলাম, কিন্তু এটা সবচেয়ে বেশি যদি কোনো অনুপ্রেরণা কেউ আমাকে দিয়ে থাকে আমার বাবা, কারণ সব সময় আমার আব্বার যে প্রফেশন আছে যেটা, তো এটা বাদ দিয়ে আব্বা আমার বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো। এমন হয়েছে যে আমি ঘুমাই নাই, যে আমার আব্বা আমার নিয়ে ঘুমাইছে, যে একটা প্রোগ্রামে গেছি, একটা মাজার শরীফে গেছি, আল্লাহর উলির দরবারে গিয়েছি, কিন্তু এখানে দেখা গেছে রাত্রে ঘুমাইছি, অনেক ঝড় বৃষ্টি হইতো, কিন্তু আব্বা দেখা গেছে নিজের চাদরটা নিজে না পরে আমার দিছে। আসলে এটা সত্য, আমি আমার দরকার নেই কোনো একটা কথা বলা, তবে আসলে বাবার মতো আপন, মা বাবার মতো আপন আসলে পৃথিবীতে আর কেউ হয় না। বাবা বাবার কোনো তুলনা হয় না, বাবা মা। তবে আমি যখন ধীরে ধীরে একটা ক্লাবের সাথে অ্যাড হই, সেই আমার উস্তাদ মিলন সরকার, তো আমি মনে করি যে উনি আমাকে নিজের সন্তানের মতো দেখেছেন, এবং আজকে এখানে আসার পিছনে আমার বাবা যতটুকু করেছেন আমার জন্যে, সেটা তো বলার ভাষা নেই। এটা আসলে মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না, তবে তারপরও আমার বাবা আমার জন্য যা করেছেন সেটা মানে আসলে কখনো আমি। তোমার সাথে আজকে কেউ এসেছে? আচ্ছা, এই যে একটা ব্যাপার একটু জানতে ইচ্ছে করছে, ধরো একটা রিয়েলিটি শো থেকে বের হলে, একটা কম্পিটিশন থেকে বের হলে, ওই সময়টুকু অনেক আলোচনা, অনেক প্রোগ্রাম আসছে, তারপরে অনেক সময় থেমে যায়, ভুলে যায় মানুষ, ডাক মানে ডাক পড়ছে না, ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, এই ব্যাপারটা কাজ করে, তোমার কি এরকম হয়েছে নাকি আলহামদুলিল্লাহ চলছে? আলহামদুলিল্লাহ, আসলে করোনার পর থেকে, তো করোনার জন্য তো বিগত আমাদের রিয়েলিটি শো বের হওয়ার পরে তো করোনা ছিল, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এখন প্রোগ্রাম হচ্ছে, মানুষের মাঝে আমরা মানে যাচ্ছি, এটাই অনেক বড়। পরিবারকে সহযোগিতা করতে পারছো আর্থিকভাবে এখন? ইনশাআল্লাহ, আমার আব্বাও এবং মানুষ ওসিল্লা। একদম একদম, খুব ভালো লাগলো দুজনের সাথে কথা বলে সত্যি। ওই যে বাবার তুলনা হয় না, আমি আজকে আমাদের গ্লোবাল টেলিভিশনের পক্ষ থেকে, মিউজিক নাইটের পক্ষ থেকে এই দুজনের বাবাকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। আপনাদের প্রতি আমাদের আসলে কুর্নিশ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক দিন পর্যন্ত এই যে ছেলে মেয়েগুলোর পাশে থাকুন। আপনাদের আপনাদেরকে দেখে আমাদের অহংকার হয়, অনুপ্রেরণা পাই আমরা। আজকে বাবা কেন চাকর সিনেমার একটি গান করার বোধহয় প্ল্যান ছিল, যেহেতু বাবা নিয়ে কথা বলছিলাম, এখন আমরা শুনে ফেলতে পারি না গানটা? জি 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 ম্যাম, অবশ্যই। হ্যাঁ শুনে
সকল বাবাদের উদ্দেশ্যে গানটি উৎসর্গ করছে আজকে ভিজা গ্লোবাল মিউজিক নাইটের পক্ষ থেকে। সকল বাবাদের প্রতি আমাদের শ্রদ্ধা। এই গানটি যারা আমাকে ভালোবাসেন তারা অত্যন্ত আশা করি খুবই পছন্দ করবে এবং পছন্দ করছেন ইনশাআল্লাহ। ওহো হো জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ আমার মতো এত সুখী নই তো কারো জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে বেদনার ক
আমারও তো বাবা নেই, কারণ আই এম সরি, যাদের আছে তারা প্লিজ যত্ন নেবেন সময় থাকতে। আই এম সরি, আমি ফোন নিয়ে নিচ্ছি একটা। থ্যাংক ইউ। হ্যালো দর্শক, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, আচ্ছা লাইনটা বোধ হয় কেটে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি মোজাউল ইসলাম বলছিলাম, রংপুর জেলা মিঠাপুকুর থানার ঐতিহ্যবাহী সরণ কাপড়িখালী ইউনিয়নের কুমারগঞ্জ বাজার থেকে। আমি মেঘলা রহমানের সাথে একটু কথা বলতে চাই। জি বলুন। হ্যালো, জি বলুন, শুনছি। হ্যাঁ, আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বাঁধাইলে। আমি অবশ্যই চেষ্টা করব, সাথেই থাকুন। হ্যাঁ, তো অবশ্যই, আপনি যেহেতু উত্তরবঙ্গেরই মেয়ে, শুধু আর সর্বশেষ আমার একটা রিকোয়েস্ট, আপনি একটা ভাওয়াইয়া গান দিয়ে অনুষ্ঠানটা আজকে শেষ করবেন। অনেক ধন্যবাদ, যদি একটু মিস্টেক হয়েছে, দক্ষিণবঙ্গের আমরা কিন্তু কাছাকাছি, যশোর খুলনা। আচ্ছা, লাইভ অনুষ্ঠানে সবচাইতে মজার বিষয় কি জানেন? ফোনগুলো এত ইন্টারেস্টিং হয়, মনটা এত খারাপ ছিল, হঠাৎ করে আপনি মনটা ভালো করে দিলেন, থ্যাংক ইউ সো মাচ। এবং সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে আরো একটি ফোন। কে রয়েছেন আমাদের সঙ্গে এবারে? হ্যালো দর্শক, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি রফিকুল বলছিলাম, ময়মনসিংহ থেকে। কেমন লাগছে আজকের আয়োজন? জি, আয়োজন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আমি আপনাদের নিয়মিত দর্শক। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। অনেক সময় ট্রাই করার পরে আমার কলটা ঢুকলো আর কি। কি করব বলুন, আপনার মতো এরকম যারা আমাদের প্রিয় অডিয়েন্স রয়েছেন, কন্টিনিউয়াসলি আসলে ফোন চলতে থাকে, ফোন আসে, অসংখ্য ফোন, এর মধ্যে দিয়ে এত ফোনের মধ্য দিয়ে হয়তো লাইনটা বিজি থাকে, আমরা এটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত, সব ফোন তো নিতেও পারি না। লাকিলি আপনি কিন্তু পেয়ে গিয়েছেন, ফোনটা কিন্তু নিয়ে ফেলেছি আমরা, সুতরাং আর তো দুঃখ থাকার কথা নয়। অসংখ্য ধন্যবাদ, আপনাদের আয়োজন আমার খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আজ আমি ছবিগুলোর সাথে একটু কথা বলতে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা রিকোয়েস্ট ছিল আপনার প্রতি আর কি, গানের। হ্যাঁ, কি গানের রিকোয়েস্ট বলে ফেলো। হাসন রাজার ডুয়েট গান, যেটা হলো সোনা বন্দে আমারে মায়া লাগাইছে, এটা বন্দে মায়া লাগাইছে। আচ্ছা, চেষ্টা করবেন শিল্পীরা? অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে, আরো একটি ফোন নিয়ে নিচ্ছি। কে রয়েছেন দর্শক আমন্ত্রণ ফিজ অফ গ্লোবাল মিউজিক নাইটে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আমি বালুই। আচ্ছা, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন?
আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন। ময়মনসিং ঈশ্বর গস ময়মনসিং থেকে। আচ্ছা আমি আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ করে ফেলেন। কি গানের রিকোয়েস্ট? ওই যে হিন্দু লেশোশনে মুসলমান লে কপিনে কপিনে আজকে আমাদের দারুণ যাচ্ছে সময়টা, অসম্ভব ভালো যাচ্ছে। আমাদের সবাই মিউজিশিয়ানস ভাই থেকে শুরু করে আমরা অসম্ভব বিনোদনের মধ্য দিয়ে আজকে সময়টা কাটাচ্ছি, অনুষ্ঠানের সময়টা আমাদের কেটে যাচ্ছে। একদমই টায়ার্ড লাগছে না, পরের গানে চলে যাব। এভাবেই আমাদের সাথে থাকুন আপনারা প্লিজ। এবারে তাহলে মেঘলার পক্ষ থেকে কি থাকছে? এবার আমার খুবই পছন্দের একটি গান গাইছি, আমার গলার হার খুলে নেওগুলো লিতে চেষ্টা করছি শুনে। আমার গলার হার খুলে নে ওগুলো লিতে, আমার গলার হার খুলে thank you.
গানটার মতো মেঘলা খুব সুন্দর একটা গলার হারও পড়েছে, আমি ওদিকে তাকাচ্ছিলাম বারবার, একদম গানের সাথে মিলে মিশে। থ্যাংক ইউ। শফিকুলের গানে চলে যাব, কি থাকছে এবার? হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। এবার কোনটা? ওকে, তো আমি চেষ্টা করব আমার উস্তাদ মিলন সরকার একটি গান করার জন্য। আচ্ছা, হৃদয় উজাড় করে ভালোবেসেছিলাম যারে, শুনি। প্রিপারেশন চলতে চলতে একটা ফোন নেওয়া যায়, জি নিয়ে ফেলি তাহলে। প্রিয় দর্শক, এবারে কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, ওয়েলকাম ফিজা গ্লোবাল মিউজিক নাইটে। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি আমি। জি আপু, ভালো আছি আমি। হ্যাঁ, আপনার নামটা এবং কোথা থেকে বলছিলেন? আপু আমার নাম হইছে মোহাম্মদ রুবিল মিয়া, আমার বাড়ি রেত্রুগুনা, সবগুলোর বাড়ির সাথে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আজকে আমাদের আয়োজন? ইনশাআল্লাহ ভালো লাগছে আপু, আমি সবগুলোর সাথে কথা বলবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, শুনছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সবগুল ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আমার বাড়ি রেত্রুগুনা পাল্লা বাসতেন। জি জি জি, আমাদের রেত্রুগুনা। আমি তোমার কাছে একটা গান শুনতে চাইছিলাম, গানটা তুমি বলে দিয়েছো ভাইয়া, বুঝছো? থ্যাংক ইউ। আচ্ছা, অন্য অন্য কোন এক কিছু আছে যেটা শুনতে? অন্য একটা গান বলতে আমি একটা সালামের গান শুনতে চাইতেছি সবগুলো। হ্যাঁ বলবো, সালাম সরকারের গান বলবো আমি, চেষ্টা করব এখনের গানটি করে যেতো আমার ভাইয়া। এই যে তুমি সালামের ওই গানটা বলবা, যে আমি পারি না আর পারি না কেন আমি মরি না, ঠিক আছে? ওই গানটা বলবা সালামের। হ্যাঁ, অত্যন্ত চমৎকার একটি গান, তবে চেষ্টা করব আমি সালাম সরকারের, শ্রদ্ধেয় সালাম সরকার সাহেবের একটি গান করার জন্য পরবর্তীতে। এখন আমি আমার উস্তাদের গানটি করে নিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনার কথা রাখতে অবশ্যই সালাম সরকারের কোনো একটি গান শফিকুল করবেন, সেটুকু আমরা আশা রাখছি। আমাদের সাথেই থাকুন এভাবে, অনেক ধন্যবাদ। ওহ আমি হৃদয় উজাড় করে ভালো, আমি বেসেছিলাম যারে, হারিয়ে গেছে সাথী আমার।
না জানি কত দূর হৃদয় উজাড় করে ভালো বেসেছিলাম যারে আমি হৃদয় উজাড় করে ভালো বেসেছিলাম যারে হারিয়ে গেছে সাথী আমার না জানি কত দূরে মিলন বলে ও বুঝব কত
আবিষ্কার লাগিয়া হৃদয় স্থান দিলি যারে সে গেছে ভুলিয়া উস্তাদ মিলন বলে ও বুঝ মন কাতিষ্কার লাগিয়া হৃদয় স্থান দিলি যারে সে গেছে ভুলিয়া বুঝে ফেল তোর চোখের জল প্রেমে গিয়াছে মোরে মুছে ফেল তোর চোখের জল প্রেমে গিয়াছে মোরে হারিয়ে গেছে সাথিয়া আমার না জানি কত দূরে হারিয়ে গেছে সাথিয়া আমার না জানি কত দূরে হৃদয় উজার করে ভালো ভালো আমি বেসেছিলাম যারে হৃদয় উজার করে ভালো বেসেছিলাম যারে হারিয়ে গেছে সাথিয়া আমার না জানি কত দূরে হারিয়ে গেছে সাথিয়া আমার না জানি কত দূরে চমৎকার চমৎকার একটি আরও একটি অন্য রকম গান শুনলাম ফোকের মধ্যেও এত এত ভেরিয়েশন আসলে যেমনটা সঙ্গীতের কোনো গ্রামার থাকে না সঙ্গীতের কোনো বর্ডার থাকে না ঠিক সেরকম মেঘলার কাছে শুনি এবারে গান এবার একটি প্রচলিত ঝুমুর গান গাইছি আচ্ছা কালো জলে কুচলা তলে হ্যাঁ খুব সুন্দর মিষ্টি একটা গান Thank you.
নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভেতর করা তাই ঢালেছি ঘি আর নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি আর চালুর চুলো লম্বা খোঁচা ফুলি ফুলি যায় চালুর চুলো লম্বা খোঁচা ফুলি ফুলি যায় দেখি সামের বিবেচনা তার ঘরে সময় কলহ জলে কুচলা তলে দুগুলো সনাতন আইসারা না আরও একটি বিরতি নেবার আমরা বিরতি থেকে ফিরে আবারও গান এবং গল্পে মেতে উঠব প্রিয় দর্শক নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন কোথাও যাবেন না ফিরছি কিছুক্ষণের মধ্যেই ফেজ আপ গ্লোবাল মিউজিক রোদ্দুর মাখা ঝলছানো দিন যখন সময় ঠমকে যায় হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায় ফিজা 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 হোক যত হোক তাপ উত্তাপ জীবনের রঙে স্বপ্নের ছাপ তুমি ভরসা মেঘে বর্ষা তৃষ্ণা এলে ফিজা আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয় যার 100 কোটি টাকা থাকে সে কখনো হোস্টেলে থাকে জেলখানায় পাথর ভাঙা তুমি
তো খুব ভালো অভিনেত্রী আফি। ড্রামা করবি না একদম, ড্রামা বন্ধ কর। ওই পাগল মহিলা, একদম পাগল বলবেন না। শাস্তি সেই পাবে যে তার অনুগত। ফিজাব কথায় কথায় অনুষ্ঠানে আমি দেবাশীষ বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। থিয়েটারে আপনি যে সংযুক্ত হলেন, আপনার উদ্দেশ্যটা আসলে কি ছিল? থিয়েটার শুধু আসলে অভিনয় শেখায় না, থিয়েটার একজন ভালো মানুষ তৈরি করে। এখন যে কাজের পরিবেশটা বা কাজের প্যাটার্নটা আস্তে আস্তে ভিন্ন হচ্ছে, একটু নতুন করে প্রেজেন্ট করাটাই আসলে এখনকার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখন মানুষ গল্পটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, গল্প মান ধরে রাখতে অনেক পরিশ্রম করতে হয়। একটা গল্পের সুষ্ঠু উপস্থাপন, এটার পিছনে কিন্তু মূল জায়গা কিন্তু হচ্ছে অর্থ। দর্শকদের টেস্টকে মাথায় রেখে যদি আমি গল্প নির্বাচন করতে পারি, তাহলে কিন্তু ডেইলি শোকে সাকসেসফুল করা সম্ভব। দর্শকরা আবিষ্কার করছে, নাটকের ফাঁকে বিজ্ঞাপন চলে না, বিজ্ঞাপনের ফাঁকে নাটক চলে। সংবাদের ভাষা হবে আলাপের ভাষা, কিন্তু বেকরণের বাইরে না। আশেপাশে সবকিছুর দাম বাড়ছে, সবকিছু পরিবর্তন হচ্ছে, এই জায়গাটাতেও আমার মনে হয় যে আসলে পরিবর্তন আসা উচিত। আমাদের থেকে কিছু নিতে হবে, সময়ের সাথে কিছু নিতে হবে, বাতাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। মিডিয়া তারকাদের নিয়ে তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান ফ্রিজ আপ কথায় কথায়, প্রযোজনায় ইমরান আলী, দেখবেন রবিবার রাত 9টায়। সাফল্যমণ্ডিত জুটিদের নিয়ে আমাদের গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ফ্রিজ আপ প্রেজেন্টস স্টার কাপল। প্রথম দেখার দিন কিবার ছিল? এই রে আমি ওকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু সেটা আমি প্রকাশ করতে পারি না মাঝে মধ্যে। ছেলে মেয়ে যাই আসুক না কেন, তারা একসময় ছেড়ে চলে যাবে, বাট এই মানুষটা কখনো যাবে না। আমি মনে করি সেই হচ্ছে সুপারস্টার যে তার ফ্যামিলিতে সুপারস্টার। অন্য গ্রহে যাওয়ার সুযোগ থাকলে সাথে কি নেবে? ফোন কসমেটিক্স না মিস সার্ভিস? কসমেটিক্স। তোমার বড় রান্না করতে পারে? হ্যাঁ, ও খুব ভালো তেহরি করতে পারে। ওটা দিয়ে কি তোমরা তেহরি করো? করছি। রুহি রান্না করে আমি বলে এটা জাল হয়ে গেছে, তো বলো তুমি বানাও। আর ওর বলে জিজ্ঞাসা করে কেমন হলো, তো আমি বলি মজা, এসব খুশি। ওর হচ্ছে কি একটুখানি ঝাল হলে হিকাপ উঠে যায়। এইবার আমি ঠিক করছি কি ছোট ঝাল হলে যেতে হয়, ও রাগ হলে ঘর থেকে বেরিয়ে দেয়, এন্ড দ্যাটস বেটার। যখন দেখছি জিনিসটা গড়াচ্ছে, চুপ করে গেলে অনেকটা রিকভার হয়ে যায়। সেলিব্রিটি কাপলদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠান ফ্রিজ আপ স্টার কাপল, প্রযোজনায় ইমরান আলী, দেখবেন সোমবার রাত 9টায়। প্রত্যেক সাধারণ মানুষেরই অসাধারণ হয়ে ওঠার পিছনে গল্প থাকে, আর সেই গল্পে থাকে চড়াই উতরাই। টার্নিং পয়েন্টটা কোথায় ছিল? কর্মদক্ষতার মাধ্যমে শুধু বড় হতে পারো। 3 বছরে কিন্তু 6টা প্রমোশন পেলাম। আপনার জীবনের লক্ষ্য কি ছিল? আমি ভেবেছিলাম একদিন ম্যানেজিং ডিরেক্টর হব, এবং সেটা আমি হতে পেরেছি। আমি যা করতে চেয়েছিলাম যে সোশ্যাল বেনিফিটটা, সেটা কিন্তু পুরোপুরি ভাবে আমি করতে পেরেছি। এরকম কোনো কষ্টের স্মৃতি কি আছে? অবশ্যই কষ্টের স্মৃতি আছে। যেদিন আমার মা মারা গেল, সেটা ছিল আমার সবচেয়ে কষ্টের স্মৃতি। কষ্ট হয় আমি যখন আমরা দেখতে পাই একটা গরিব মানুষ রাস্তায় বসে ভিক্ষা করছে। জীবনে তো অনেক পুরস্কার অর্জন করেছেন। অনেক, ফিলিপ কটলারের প্রিন্সিপাল অফ মার্কেটিং বইয়ে আমার নাম উঠেছে। আমাদের চিংড়ি মাছ এক্সপোর্ট করার জন্য সরকার গোল্ড মেডেল দিল। ইলেকট্রনিক মিডিয়ার মার্কেটিং এর জন্য আমাদের আরো কোন জায়গাগুলো ইমপ্রুভ করা দরকার? আমি আপনাদের স্ক্রিন লক্ষ্য করেছি, আপনাদের স্ক্রিন অনেক সুন্দর আছে। সত্যগুলোকে টেলিভিশনে তুলে ধরলে আগ্রহ কিন্তু মানুষের অনেক বেশি বেড়ে যাবে, এবং আপনাদের টেকনিক্যাল পিপল আর ভেরি স্ট্রং। আমি গ্লোবাল চ্যানেলের যে সমস্ত প্রোগ্রামগুলো দেখেছি, আমার কাছে অনেক হাই স্ট্যান্ডার্ড মনে হয়েছে। সফল মানুষের জীবন কথা নিয়েই আমাদের এই আয়োজন সাফল্য গাথা। কর্পোরেট সেক্টরের সফল ব্যক্তিত্বদের নিয়ে বায়োগ্রাফিক্যাল অনুষ্ঠান সাফল্য গাথা, প্রযোজনায় ইমরান আলী, দেখবেন বৃহস্পতিবার রাত 10:30।
প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল হেলথ পুষ্টি কফিন স্পন্সর্ড বাই গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অনুষ্ঠানে। কিন্তু একজন ল্যাকটেটিং মাদার আসলে সারাদিনের খাদ্য তালিকাটা আসলে কতটুকু হওয়া উচিত? আগে যদি মা একটি ডিম খেতেন, তার পাশাপাশি দুটা ডিমের সাদা অংশ একটু সুপের সাথে অ্যাড করে ওনাকে দেওয়া যায়। তো শিশুদের জন্য সবচেয়ে ক্ষুধার্ত মুহূর্ত হচ্ছে গোসলের পরে পাকা কলা সবজি। সবাইকে বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন ফিজাব গ্লোবাল মিউজিক নাইট। আমরা আমাদের সর্বশেষ বিরতি নিয়ে ফেলেছি, বাকিটা সময় গানে গানে পার করে ফেলতে চাই। আমাদের সঙ্গে রয়েছে মেঘলা এবং শফিকুল, ওদের গানই শুনছিলাম এতক্ষণ, যাদেরকে আপনারা ভীষণ পছন্দ করেন, আমরা তো করি। আমরা খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম গান শুনে গল্প করে, সে সময়টাতে আছি, বেশ কিছু গান শুনে ফেলতে চাই। আসলে শফিকুলকে দিয়ে শুরু করব, কী থাকছে এবারে? যে আমি আমার ওস্তাদের আরেকটি গান করব, আমার ওস্তাদের লেখা মিলন সরকারের। তুমি কই গেলা কইরলা বন্ধু রে? আচ্ছা ঠিক আছে শুনি। এই গানটি আমি দর্শকদের উদ্দেশ্যে গাইতে চাই। আরে আমি তোমরা রো লাগি ও বন্ধু রে, আমি তোমরারও লাগিয়া প্রেমের রণলে পুরিনি রলে, যেমন খুশিয়া খুশিয়া আমারে ছাড়িয়া।
নিন্দুক সমাজে দোষের ভাগী তুই বন্ধুরে ভালোবাসিয়া আমি লোক সমাজে দোষের ভাগী তোমারে ভালোবাসিয়া লোকে বেড়াই মন্দ কইয়া ও বন্ধুরে লোকে বেড়াই মন্দ কইয়া লোকের সামনে যাব কেমনে লোকের সামনে যাব কেমনে এই পোড়া মুখ দেখাইয়া এ আমারে ছাড়িয়া ও তুমি কই গেলা কই রইলা ও বন্ধুরে আমারে ছাড়িয়া এই মনটারে মিছে আশা দিয়া আমার কি হবে আর এই মনটারে মিছে আশা দিয়া মিলন তোমারও লাগিয়া ও বন্ধুরে উস্তাদ মিলন তোমারও লাগিয়া ও গহীন সাগরে কিংবা পাহাড়ে গহীন সাগরে কিংবা পাহাড়ে আমি মরিব সাফ দিয়া আমারে ছাড়িয়া ও তুমি কই গেলা কই রইলা বন্ধুরে আমারে ছাড়িয়া আমি তোমরারও লাগিয়া ও বন্ধুরে আমি তোমারও লাগিয়া ও প্রেমের অনলে পুরি নিরলে প্রেমের অনলে পুরি নিরলে যেমন খুশিয়া খুশিয়া এ আমারে ছাড়িয়া তুমি কই গেলা কই রইলা বন্ধুরে আমারে ছাড়িয়া তুমি কই গেলা কই রইলা বন্ধুরে আমারে ছাড়িয়া ও তুমি কই গেলা কই রইলা বন্ধুরে আমারে ছাড়িয়া তুমি কই গেলা কই রইলা বন্ধুরে তুমি কই গেলা কই রইলা বন্ধুরে আমারে ছাড়িয়া ও তুমি কই গেলা কই রইলা বন্ধুরে আমারে ছাড়িয়া তুমি কই গেলা কই রইলা বন্ধুরে আমারে ছাড়িয়া ও তুমি কই গেলা কই রইলা ও বন্ধুরে চলে যাই পরের গানে। এবার আমি গাইছি কি জানা দিয়া গেলা মোরে, খুবই জনপ্রিয় একটি গান, চেষ্টা করছি। রাখি মাটিতে নরখি
নয়নের কাজল পরানের বন্ধুরে, না দেখিলে পরান।
গানটা সব সময়ের প্রিয় গানের তালিকায় থাকে আমাদের সবার। একদম তাই, খুব সুন্দর একটি গান, তুমি তোমার মতো করে চেষ্টা করেছো, খুব ভালো হয়েছে। চলে যাচ্ছি পরের গানে। তো আমি এখন যে গানটি করব, শ্রদ্ধেয় সালাম সরকারের একটি গান, যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছিল আমি চেষ্টা করব শ্রদ্ধেয় সালাম সরকারের একটি গান করার জন্য। ধন্যবাদ। তুমি যায়া মা দিতে আসলে আমি একটি কথা বলতে চাই গান সম্পর্কে। আসলে আমি জানি না গান সম্বন্ধে কতটুকু বুঝি, আসলে বুঝি না, কারণ শিক্ষার কোনো শেষ নেই। তবে শুধু গানটি শুধু আমার জন্য না, প্রতিটি শিল্পীর জন্য এবং প্রতিটি মিউজিশিয়ানের জন্য এবং যারা গান শুনে, যারা দেহের খোরাক আমরা মনে করি, আশা করি গানটি সকলের জন্য। ধন্যবাদ সকলকে। তুমি যেদিন বললে আমি তোমার কেউ না, তুমি যেদিন বললে আমি তোমার কেউ না, কি যেন আমি হারিয়েছি, গানের ভুবনে পেয়েছি। তুমি যেদিন বললে আমি তোমার কেউ না, তুমি যেদিন বললে আমি তোমার কেউ না, কি যেন আমি হারিয়ে জ্ঞানের ভুবন পেয়েছি, আমি সুরের ভুবনে তা পেয়েছি। বেঁচে আছি
বসন্ত বাতাসে সৈকো আমি দুই লাইন গাইবার চেষ্টা করছি। ঠিক আছে।
বসন্ত বাতাসে শৈগো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈগো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈগো বসন্ত বাতাসে শৈগো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈগ বসন্ত বাতাসে বধুর বাড়ির ফুলের গন্ধ বধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈগ বসন্ত বাতাসে শৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈগ বসন্ত বাতাসে থ্যাংক ইউ আজকে মোটামুটি সবার রিকোয়েস্টের গান রাখা হয়েছে একদম তাই দর্শকদের জন্যই তো আমাদের গান তাদের অনুরোধ বা রিকোয়েস্ট তো অবশ্যই রাখতে হবে একদম এবং আজকে থেকে কিন্তু আমাদের গ্লোবাল মিউজিক নাইটের বসন্ত শুরু হয়ে গেল এই গানের মাধ্যমে ঠিক আছে তাহলে চলো গান শুনিয়ে ফেলি আরেকটা সবই তো জানো সবই তো শোনো তবু কেন ভেঙে চুরি সম্মান করো না তুমি দেখিও না দেখো চোখ বুঝা থাকো দেখিও না দেখো চোখ বুঝা প্রেমী অন্তর জ্বালাইয়া কি হবে নালিশ করিয়া আই গো কি হবে বিচার চাহিয়া তোমার দুনিয়া দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জ্বলিয়া পড়িয়া কি হবে নালিশ করিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জ্বলিয়া পড়িয়া কি হবে নালিশ করিয়া
আজকে শুরুটা যেমন ছিল সুন্দর, শেষটাও ঠিক তেমনই হচ্ছে। শফিকুলের গানে চলে যাব, শেষের পর্যায়ে আছি, গানই শুনতে চাই। আর দুটো গান আমরা শুনতে পারবো দুজনের কাছ থেকে। ওকে, তো আমি আমার একটি পছন্দের গান মানিয়ে গান, শ্রদ্ধেয় আয়ুব বচ্চু স্যারের গান আম্মাজান গানটি আমি করার চেষ্টা করব। আশা করি সকলে ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। ও আম্মা জান, ও আম্মা জান, বুকে আছে দয়ার সাগর, মনে তেমন মায়া।
আম্মা জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া, বুকে আছে দয়ার সাগর মনে তেমন মায়া, পাক পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান। আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহরবান, জন্ম দিয়েছে নামায় আপনার দুধ করছি পান। আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, বুকের ধনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান। আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহরবান, জন্ম দিয়েছে নামায় আপনার দুধ করছি পান। আম্মা জান, 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 আম্মা জান। ধন্যবাদ। শফিকুলের গলায় এই গানটা এত চমৎকার শোনাবে মানে আগেই বুঝতে পারিনি, অসাধারণ ছিল। আসসালামু আলাইকুম। একদম। এবং সর্বশেষ গান শুনবো মেঘলার কাছ থেকে। দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে আসবার জন্য। শফিকুল, মেঘলা খুব চমৎকার কিছু গান শুনিয়েছে, খুব ভালো কেটেছে সময়। আজকে বিদায় নেব আমি দর্শকদের কাছ থেকে। তার আগে দুজনকে আরও একবার ধন্যবাদ জানালাম আজকে আসার জন্য। মিউজিশিয়ানস ভাইরা অনেক অনেক ধন্যবাদ, আপনারা ছিলেন, সঙ্গ দিয়েছেন, কারণ আপনারা ছাড়া তো আসলে কোনো কিছুই সম্ভব নয় যেহেতু গানের আয়োজন। ক্যামেরার পেছনে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্যানেল থেকে শুরু করে এই অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আগামী 21 ফেব্রুয়ারি কিন্তু গ্লোবাল মিউজিক নাইটের বিশেষ আয়োজন রয়েছে, সেখানে আপনাদেরকে সাথে চাই। এবং ভালো থাকুন, সুন্দর থাকুন, থাকুন গ্লোবালের সঙ্গে। ম্যাম, একটি কথা। হ্যাঁ হ্যাঁ। যে এখানে যারা মিউজিশিয়ান আছেন, হ্যাঁ, তারা সকলে আমার, আমরা একটি ব্র্যান্ড, তো আমাদের জন্য সকলেই দোয়া করবেন। একদম, অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ গানটি গাইছি কে যাশ্রে ভাটিগাং বাইয়া। আজকে সবই পছন্দের গান গেয়েছি, শেষ গানটিও অনেক পছন্দের, চেষ্টা করছি। আশা করি সবার ভালো লাগবে। এবং অসংখ্য ধন্যবাদ দর্শকদের, এত রাত পর্যন্ত জেগে আমাদের উৎসাহ দিয়েছেন, আমাদের দেখেছেন, অনেক ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। যশরে ভটে গো বাইয়া, আমার ভাই ধন রে কয়ো নয়র নিত বইলা তোরা কে যাস। কে যশরে ভটে গো বাইয়া, আমার ভাই ধন রে কয়ো নয়র নিত বইলা তোরা কে যাস। খানি